চার্টার দলের সবচেয়ে খেয়ে ফেলে তারা কি এখনো আছে বঙ্গবন্ধুর মাধ্যমে যে চলচ্চিত্র এখানে শুরু হয়েছে ওনার অবদান চলচ্চিত্ররও আজকে কিন্তু সেই অবস্থানে সেই অবস্থানের মধ্যে আছে আমরা চেষ্টা করছি আমরা নতুন আমরা সমিতির দায়িত্ব পালনের জন্য এসেছি আমরা চেষ্টা করছি জানি না কতটুকু পারব আর বাংলাদেশ তো আমি বলবো যে বাংলাদেশ বঙ্গবন্ধুরকে স্বপ্ন সেই স্বপ্ন আসলে এখনো আজকে বঙ্গবন্ধুর আজকে স্বাগত বার্ষিক কিন্তু আমার কাছে মনে হয় বঙ্গবন্ধু নিজে জীবিত থাকলেও এই বাংলাদেশটা এসেছে না তো বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যারা দেশ রাষ্ট্র যারা পরিচালনা করেন যারা রাজনীতি করেন তাদের ভাবার সময় আসবে শুধু তার স্বাগত বার্ষিকী পালন করলে ভালো তাদেরও ভাবার সময় আছে বঙ্গবন্ধুর যে ভাষণগুলো সমস্ত ভাষণগুলো শোনা দরকার যে ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার কম্বলটা কোথায় যে ভাষণে উনি বলেছিলেন সেটা দেখতে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার কৃষকরা অন্যায় করে না সেই শিক্ষিত মানুষগুলো অন্যায় করে এটা ভাবার এখন সময় আসছে আমি এটা মনে করি তো বঙ্গবন্ধুকে যদি সত্যিকার অর্থে যদি আমরা যদি ভালোবাসি তাহলে তার আদর্শকে ভালোবাসতে হবে তার নীতিকে ভালোবাসতে হবে উনি যা চেয়েছিলেন সেটাকে ভালোবাসতে হবে আমি সমস্ত মানুষের কাছে সমস্ত দেশবাসীর কাছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কাছে আমি এই দাবি করছি যে যদি সত্যিকার অর্থে আপনারা বঙ্গবন্ধুকে যদি ভালোবাসেন তাহলে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর কর্ম বঙ্গবন্ধুর চিন্তা চেতনাকে বাংলাদেশে জাগ্রত করুন প্রতিষ্ঠিত করুন ধন্যবাদ এভাবে আপনি সোজা আপনারা যাত্রা হয়ে গেছে সবাই চলে যান।